সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা দিন আর নতুন একটা সকালের সাথে অনেক দিন বাদে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাঁ, নানা রকম সমস্যার কারণে মাঝখানে বেশ কিছুদিন ভিডিও দেওয়া বন্ধ ছিল, তবে অনেক দিন বাদেই একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকে ভিডিওটা দেখো, ডাইরেক্ট আমাদের একেবারে প্যান্ডেলটা দেখানো থেকেই ভিডিওটা শুরু করলাম। তো এই প্যান্ডেলটা একবারের জন্য আমার ভিডিওতে আমি দেখাই নিই এর আগে। প্যান্ডেলটা শুরু তো হয়েছে অনেক দিন আগেই, এখন প্যান্ডেলটা তৈরি প্রায় শেষের দিকে, সমস্ত কিছুই কমপ্লিট, শুধু কাপড় লাগানো আর বাদবাকি যা কারো কার্য সেইগুলো হবে। আর ওদিক থেকে দেখো সূর্যিমামা কি সুন্দর উঁকি মারছে। এই পুজো কদিন যদি ঠিক এইরকম আবহাওয়া থাকে না, তাহলে খুবই ভালো হবে। আর যদি বৃষ্টি হয় আগের মতো, তাহলে মনটা একদম ভেঙে যাবে, একদম ভালো লাগবে না। তো যাই হোক, ভিতরে প্যান্ডেলটা কিছুটা কমপ্লিট হয়েছে আর বাইরেরগুলো বাকি রয়েছে, দু একদিনের মধ্যেই হয়ে যাবে। আর এই যে দেখো প্যান্ডেলটা ঠিক আমাদের বাড়ির কত কাছে, এখন সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো ওই যে প্যান্ডেল দেখালাম আর একটুখানি হেঁটে আসছি, এসে এই যে দেখো এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার গলি। তো ওই গলির একটা মানে এই গলি থেকে আমাদের বাড়িটা শুরু আর কি। আর এইখানে দেখো, এখানে হচ্ছে একটা দুর্গা ঠাকুর বানিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সোনু বানিয়েছে, দুর্গা ঠাকুর মানে আমার বড় ভাসুরের ছেলে। তো সেই ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি, ওর হাতের কাজ না খুব সুন্দর। তো মানে এবছরই চেষ্টা করেছে খুব সুন্দর দুর্গা ঠাকুরটা। দেখো কিছু করতে পারো আর না পারো, ঠাকুরের যে একটা সুন্দর আকৃতি এনেছে, এটাই খুব সুন্দর। আর সকাল সকাল তো বাচ্চারা সবাই বেরিয়ে পড়েছে খেলাধুলা করার জন্য। এই যে দেখো বাড়ি থেকে বেরিয়েই এখান থেকে প্যান্ডেলটা আমি দেখাতে পাচ্ছি, তো এটাই দেখালাম তোমাদেরকে। আর এই পুজো কদিন তো কেউ বাড়িতেই থাকবে না, ওদের সারাক্ষণ খেলা আর খেলা আর প্যান্ডেলে থাকা, এটাই ওদের আনন্দ। আর আমাদের তো দিন কেটে যাবে রান্নাবান্না করতে করতে। যাই হোক, পুজোর মানেই তো ভালো মন্দ, খাওয়া দাওয়া, জামা কাপড় পরা, সমস্ত কিছুই। কিন্তু তার মধ্যে থেকেও আমরা ভালো জামা কাপড় পরবো, আমরা ভালোভাবে থাকবো, আর নিজেদের ঘরটাকে পরিষ্কার করবো না, সাজিয়ে তুলবো না, এটা কী করে হয় বলো তো? সেই জন্যই সকাল সকাল লেগে পড়েছি ঘর পরিষ্কারের কাজে। তো আজকে হচ্ছে শনিবার, অন্যবার হলে করতে পারতাম না এই কাজ, আজকে শনিবার। আজকে যেহেতু মেয়ের ছুটি আছে, তো সকালবেলা অন্য কোনো কাজে হাত না লাগিয়ে বাইরে তোমাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে এনে শুরু করে দিয়েছি কাজ। সেই ঝুলঝাড়ুটা নিয়ে কখন থেকে লেগে পড়েছি, এখনও পর্যন্ত কিন্তু থামার নাম নেই। আসলে কী বলতো, আমি যতই পরিষ্কার করি ঘর মনে হয় যেন পরিষ্কার হচ্ছে না। আগেও বলেছি যে রাস্তার ধারে ঘর প্রচুর পরিমাণে ধুলো ময়লা পড়ে, আর প্রত্যেকটা মাসে একবার করে আমি ডিপ ক্লিন করি, যতই করি না কেন তাও নোংরা তো হবেই ঘর, তাই না? তো তার জন্য ভালোভাবে পরিষ্কার করতে হবে, এটাই আর কি আমাদের কাজ। তো এদিকে ঝুলঝাড়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে দেখো জানালায় এত পরিমাণে ধুলো পড়েছে, রাস্তা থেকে যত পরিমাণে ধুলো মনে হয় যেন সব আমার ঘরেই আসে। এদিকে জানালা টানালা ঝেড়ে নিচ্ছি, পাখাটাও মুছে নেব। তো চলো, সেইভাবে কিছু ভিডিও করতে পারবো না, যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, আমার এছাড়া ডেলি ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো নতুন একটা দিন আর নতুন একটা সকালের সাথে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পেলে যে আমাদের প্যান্ডেলটা কতদূর কমপ্লিট হয়েছে। আর হ্যাঁ, আজকে হচ্ছে মহালয়া, তো শুভ মহালয়ার সবাইকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো অনেক সকাল সকাল উঠেছি, মহালয়া দেখা হচ্ছিলো। আসলে মেয়ের বায়না যে মহালয়া দেখবে সকালবেলা বাচ্চার সাথে, আমাদেরও আর কি ওঠা, এটাই আর কি। তো অনেক মানে মহালয়া মানে পুজো তো আর কয়েকটা দিন মাত্র বাকি, কিন্তু এখনও পর্যন্ত ঘরের কোনো কাজে হাত দেওয়া হয়নি। আর আজকে হচ্ছে শনিবার, শনিবার আর এখন বাজে 9:30। তো কী বলতো, আজকে ভাবলাম যে শনিবার মেয়ের স্কুল যেহেতু ছুটি আছে, তো ঘরটা পরিষ্কার করা যাক। তো সেই জন্য সকাল থেকে আমি কোনো রকম মানে সমস্ত কাজকর্ম ফেলে রেখে ঘর পরিষ্কার করতে লেগে গিয়েছি, জানি না কখন শেষ হবে। তো এই মুহূর্তে আমার সব বিছানার অবস্থা দেখো চারিদিকে, এই যে দেখো এই অবস্থা হয়ে রয়েছে। আর এই এই জায়গাটায় আলনাটা ছিল, ওটাকে বের করে বাইরে নিয়ে গিয়ে রেখেছি। আর আলনার নিচের সমস্ত জিনিসপত্রগুলো এখানে রেখেছি, ছোট ঘর হলে যা হয় জানোই তো, সমস্ত জিনিসপত্র গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। এই যে আলনাটা এখানে বের করা আছে, আর মেয়ে ওখানে হচ্ছে বই পড়ছে, আলনাটা বাইরে বের করা আছে, মেয়ে বই পড়ছে। তো ঘরটা পরিষ্কার করি, করে তারপর ওইটা ঢোকাবো ভিতরে। আর এই যে আলমারির কভারটা আজকে খুললাম, এত নোংরা হয়েছিল কি বলবো আলমারির কভারটা। তো আলমারির কভারটা খোলার পরে দেখো কত সুন্দর দেখতে লাগছে, চাপা দেওয়া থাকে বলে জিনিসটা এত সুন্দর দেখতে লাগছে, চাপা খোলা থাকলে এটা কবেই নষ্ট হয়ে যেত। তো যাই হোক, এই তাকটা এখন পরিষ্কার করছি। মেয়ের বই খাতার জায়গাটা দেখো কি অবস্থা, মেয়ের বই খাতার জায়গাটা পুরো হজবড়ালো হয়ে আছে একদম। তো এই সমস্ত কিছু পরিষ্কার করব। আর পুজোর শপিং এখনো পর্যন্ত কিছুই হয়নি, কটা দিন মাত্র বাকি। আচ্ছা, আঁকা বাকি আছে,
আর কটা দিন মাত্র বাকি, কবে হবে বলতে পারছি না, হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো চলো আর বেশি কথা বাড়াবো না, বেশি বকবক করবো না, আমি এখন এইসবগুলো পরিষ্কার করি আর একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি, কারণ ওই ফোন সেট করে করে আমার ঘরের সমস্ত কাজকর্ম করতে গেলে আজকে তাহলে রান্নাটাই হবে না, এই কাজগুলো সেরে তো রান্না করতে হবে। ঠিক আছে, তো চলো আর কথা বাড়াবো না, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুগণ, একটু একটু করে পরিষ্কার করছি আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি, কারণ ক্যামেরা সেট করে যদি আমি সব দেখাতে যাই তাহলে কাজ আমার আজকে আর কমপ্লিট হবে না, আজকে রান্নাবান্নাও হবে না। তো যাই হোক, সব জিনিসগুলো ফাঁকা করছি এক এক করে, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো, বই খাতার জায়গা ফাঁকা করতে গিয়ে একটা লাইট পেলাম, তো এই লাইটটা না মেয়ে খাবারের সাথে একবার পেয়েছিল, তো লাইটটা বেশ সুন্দর জ্বলে, তবে কারেন্টে দিলেই জ্বলে, তো সেটা জ্বালিয়ে দেখে নিলাম ঠিক আছে কিনা। আর আল্লাহর পিছন থেকে বেরোচ্ছে দেখো গুড নাইটের শিশি, কতগুলো গুড নাইটের শিশি তোমাদেরকে দেখালাম বলতো, আসলে যেগুলো খালি হয়ে যায় সেগুলো গিয়ে ওই আল্লাহর পিছনে তাকেতেই জমা হয়। আসলে আল্লাহটা যেহেতু এখানে থাকে, সবসময় তো এখানে হাত পড়ে না আর সেইভাবে পরিষ্কারও করা হয় না, আজকে যেহেতু আল্লাহটা সরিয়েছি তাই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর মেয়ের বই খাতার জায়গায় সব থেকে বেশি আবর্জনা, নিজের কাগজ কাটা এটা সেটা হেনা তেনা যা কিছু জিনিসপত্র সমস্ত কিছু এসে জড়ো হয় এই বই খাতার জায়গায়, আর রোজ তো দেখা সম্ভব নয়, রোজকার জীবনে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা নানা রকমের কাজকর্ম আছে, তো সেই জন্য যখন করে আমি ডিপ ক্লিন করি তখন করে এগুলো সমস্তটাই পরিষ্কার করি। আর আবর্জনা পুরো আর কি এক বালতি ঘর থেকে বেরো, এরকম একটা ব্যাপার। তো এই সাইডটা সমস্তটা কিছু পরিষ্কার করে নিয়ে আল্লাহটাকেও একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ খুব একটা নোংরা নেই, যেহেতু জামাকাপড়গুলো রেগুলার ব্যবহার হয়, তো সেটা এনে এখানে রেখে দিলাম, ঢুকিয়ে দিলাম জায়গা মতো। আর এবারে আল্লাহর তলার সমস্ত জিনিসপত্রটা গুছিয়ে নেব। তো বিছানার অবস্থা তো দেখতেই পেলে যে কী অবস্থা হয়ে আছে বিছানাটা পুরো, তো এই সবগুলো গুছিয়ে নিয়ে তারপরে বিছানাটা ঠিকভাবে পরিষ্কার করব। তো ছোট ঘর মানে বুঝতেই পারছো, সেভাবে রাখা এদিক ওদিক সমস্ত কিছু তো গুছিয়ে মানে এলোমেলোভাবে রাখলে হবে না, সমস্তটা জায়গা মতো গুছিয়ে রাখতে হবে। তো আল্লাহর তলায় এই জায়গাটাও আমি কিন্তু বাদ দিইনি, এখানেও কিছু জিনিস রাখার মতো জায়গা করে নিয়েছি, মানে যেদিকে জায়গা পাবো আর কি সেদিকে জিনিসপত্র রেখে দিতে হবে এরকম একটা ব্যাপার। তো কিছু জুতোর বাক্স থাকে, আরও নানারকম কিছু জিনিসপত্র থাকে, সংসার মানে বুঝতেই পারছো, সংসার মানে যতই জিনিস হোক না কেন জিনিস কিন্তু শেষ আর হয় না কোনো দিন। আর এই যে দেখো, এই যে বাক্স দেখতে পাচ্ছ, এই বাক্স সেই কাঠি কাঠি টাইপের কি দিয়ে করা, তিন থাক মানে তিনটে সেট আছে আর কি এখানে, ছোট বড় মাঝারি এইভাবে। তো পুরী থেকে কিনেছিলাম কিন্তু ব্যবহার করিনি এখনো পর্যন্ত। তো বন্ধুগণ, কিছুটা কাজ কমপ্লিট হলো, কিছুটা কাজ কমপ্লিট করে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ এখন বেজে গিয়েছে 12:30, আর মেয়ের হচ্ছে দুটো থেকে ড্রয়িং আছে, ওকে তো স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে রেডি করিয়ে দিতে হবে, ও ড্রয়িংয়ে যাবে, তো আমার কাজকর্মের জন্য না হলে ওর ওইটা আর কি দেরি হয়ে যাবে। তো যাই হোক, পুরোটা কমপ্লিট করতে পারিনি, মানে বেশিরভাগটা কমপ্লিট হয়ে গিয়েছে, অল্প একটু বাকি আছে, বেশিরভাগটাই কমপ্লিট হয়ে গিয়েছে। তো আরও যেটুকু বাকি আছে সেটুকু আজকেই কমপ্লিট করে দিতে পারতাম যদি রান্নাটা না থাকতো, কিন্তু রান্না তো করতে হবে, রান্না না করলে খাওয়া দাওয়া কী হবে। আর বাইরে প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসছে বাইরে থেকে, যাই হোক কিছু মনে করো না। তো এই যে দেখো, এই সানসেটটা হচ্ছে বাকি রয়েছে, এটা তো আমি করতে পারবো না, এটা কালকে রবিবার আছে, কালকে তোমার দাদার ছুটি আছে, তো দুজন মিলে যদি ওইটা পরিষ্কার করতে পারি তো দেখি, আর যদি পরিষ্কার না করতে পারি তাহলে ওখানে যেটা লাগানো ছিল কাপড়টা ওটা তো আজকে খুলে আমি ভিজিয়ে দিয়েছি কাস্তে যাবো বলে, মানে কেচে দেবো বলে, তো কিছুক্ষণ বাদে যাব, তো ওইটা লাগিয়ে দেবো, ভিতরে কি আছে না আছে দেখা যাবে না। যাই হোক চলো, পরিষ্কার করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখো ফ্রিজের মাথাটা দেখো পরিষ্কার করে এভাবে রেখেছি, কত সুন্দর দেখতে লাগছে। আর আলমারির যে কভারটা ছিল সেটাও খুললাম, সেটাও ভিজিয়ে দিয়েছি, সেটাকেও কাচবো। আর ওইদিকে তাক টাক সমস্ত কিছু পরিষ্কার, আল্লা টাল্লা সমস্ত কিছু পরিষ্কার। আর এই যে দেখো, এইদিকে হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করিনি, বিছানার চাদরটা চেঞ্জ করিনি, তার কারণ হলো মানে কালকে বলছি না যদি এই সানসেটটা পরিষ্কার করি তাহলে ধুলোময়লা তো হালকা পড়বেই, আস্তে আস্তে পরিষ্কার করার চেষ্টা করতে হবে, কিন্তু তাহলেও ধুলোময়লা তো পড়বেই, তো সেই জন্য আর কি ভাবলাম বিছানার চাদরটা একটু রোদ খাইয়ে নিয়েছে, খাইয়ে নিয়ে পেতে দিয়েছি। তো কালকে এটা পরিষ্কার হোক বা না হোক কালকে বিছানার চাদরটা চেঞ্জ করব। ঠিক আছে, তো এখনকার মতো এইটুকু হচ্ছে আপডেট। আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না বসিয়ে দিয়েছি বলতে একদম আজকে হালকার উপরে রান্না, বেশি কিছু করবো না, কারণ শরীরটা এমনিতে খারাপ আর ভালো লাগছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো শরীর খারাপ থাকলে তো আর হবে না বলো, ঘরের সামনে পুজো, পরিষ্কার টরিষ্কার করতে হবে, বেরোতে হবে, তো সেই জন্যই করলাম, শরীরটা সত্যিই একদম ভালো যাচ্ছে না, সেই জন্য বেশ অনেক দিন ভরি ভিডিও দেওয়া বন্ধ ছিল,
মানে কি হচ্ছে এই দুটো একটা মাস যেন আমার সাথে খুব খারাপ সময় কাটছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওদিকে হচ্ছে ডাল সিদ্ধ দিয়েছি, আলু ভাতে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা টঙ্কা ভাজবো, আর ফ্রিজে মাছ রয়েছে, মাছটা দেখে কিছু একটা করে নেবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তো এইগুলোই আর কি করেছি আজকে। তো চলো এখন তাহলে রাখছি, আর তারপরে রান্না টান্না করে নিই, দেখি আবার কখন দেখা করি না করি। তো টুকটাক তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না, কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে? আর রাত্রে কেন জানি না ঘুম টুম হচ্ছে না ঠিকঠাকভাবে, সারাদিন যেন শুধু ঘুম পাচ্ছে আমার। তো এই হচ্ছে ব্যাপার, আর ঘুমিয়ে তো পড়লে হবে না কাজকর্ম ফেলে রেখে, এটাই হচ্ছে জীবন, চলছে এইভাবেই চলতে থাকবে। তো চলো, অত কাজকর্ম করার পর আর শরীর টানছিলই না যে ভিডিও করি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে হালকার উপর থেকে, আর তারপরে একেবারে চলে এসেছি এখন সন্ধ্যাবেলাতে, আর সন্ধ্যাবেলাতে এখন করছি আমি টিফিনের জোগাড়। তো চপ দিয়ে মুড়ি, নানারকমভাবে একটু চাট করে মুড়ি তো খাওয়াই হয়, কিন্তু আজকে ইচ্ছা হলো যে ডিমের ভুজিয়া করে একটু মুড়ি খাওয়া হোক, তো সেই জন্য আমি এখন ডিমের ভুজিয়া করতে চলে এসেছি, আর এটা দিয়েই আজকে আমাদের মুড়ি খাওয়া হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো চলে এসেছি আবার সন্ধ্যাবেলাতে, আর লাস্ট বলো তো কখন সেই তোমাদের সাথে দেখা করেছিলাম, সেই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ভাত বসিয়েছি তখন দেখা করেছিলাম, আর তারপরে আর দেখা করতে পারিনি, কারণ মানে চোখ মুখ দেখে বুঝতেই পারছো সারাদিন অত পরিমাণে কাজ টাজ করে শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, একদম ভালো লাগছিল না। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলায় আসলাম, ভিডিওটা যেহেতু করছি সেটা তো কন্টিনিউ করতে হবে, তাই না? তো সন্ধ্যাবেলায় আসলাম, আর এখন একটু ডিমের ভুজিয়া করলাম, ডিমের ভুজিয়া দিয়ে মুড়ি খাওয়া হবে। তো মাঝে মাঝে একটু এটা ওটা চেঞ্জ করে খেতে ভালোই লাগে। এই যে দেখো ডিমের ভুজিয়া, আর ডিমের ভুজিয়াটা নিয়ে এসেছি তো দেখলে, তো ডিমের ভুজিয়া দিয়ে মুড়ি খাওয়া হবে, সাথে ঝুড়ি ভাজা আছে। তো সারাদিন হাজার ব্যস্ততার মধ্যে থেকে তো যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, তবে ভিডিওটা রাত পর্যন্ত আমি আর টানতে পারিনি, আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো সারা দুপুর ঘুম নেই, আর শরীরটাও প্রচণ্ড খারাপ লাগছিল, তাই এখানে যা বকবক করেছিলাম ভিডিওটা অত দূরই ছিল। তো রাত্রেবেলা কি খাওয়া দাওয়া হয়েছে না হয়েছে সেগুলো কিছুই আমি আর দেখাতে পারিনি। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে, আজকের মতো টাটা, বাই বাই।